আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। খুশিস কিচেনের লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো তিনটি ভিন্ন স্টাইলের লাসি, যা ইফতার টেবিলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে দেবে। সহজ করে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করেছি, আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিগুলো শুরু করি। এই জন্য একটি ব্লেন্ডার জারে নিয়ে নেব দুইটি পাকা কলা, এক টেবিল চামচ চিনি, দুই টেবিল চামচ গুঁড়ো দুধ, দুই টেবিল চামচ মিষ্টি দই। চেষ্টা করবেন বেশি পাকা কলা দিয়ে করতে, তাহলে চিনি বাদ দিলেও চলে। দিয়ে দিলাম একদম ঠান্ডা এক কাপ পানি। ঠান্ডা পানি নিলে আর বরফ দেওয়ার প্রয়োজন হবে না। ব্লেন্ড করে নিলাম। তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার বানানা লাসি। এখন ঢেলে পরিবেশন করে দেখিয়ে দেব। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার বানানা লাসি। ছোট থেকে বড় সবাই লাসিটা অনেক লাইক করে। এখন তৈরি করে নেব খেজুরের লাসি। এই জন্য চার পাঁচটি খেজুরকে এক কাপ দুধে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ঠান্ডা করে নিয়েছি। ব্লেন্ডার জারে ঢেলে দিলাম। এখন দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়ো দুধ, দুই টেবিল চামচ মিষ্টি দই। যেহেতু খেজুর অনেক মিষ্টি সেহেতু আমি চিনি অ্যাড করব না, আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন। এখন সব কিছুকে ব্লেন্ড করে নিব। খেজুর যেহেতু শক্ত একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খেজুরের লাসি অনেক মজা হয় আমরা সবাই জানি, আশা করি এই রমজানে এই লাসিটি আপনারা ট্রাই করবেন। এখন তৈরি করে দেখাবো নর্মাল লাসি। এই জন্য একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম দুই টেবিল চামচ মিষ্টি দই, দুই টেবিল চামচ গুঁড়ো দুধ, এক টেবিল চামচ চিনি, এক কাপ বরফ ঠান্ডা দুধ, লিকুইড দুধ। এখন ব্লেন্ড করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল একদম সোজা কিন্তু খেতে অনেক মজা একটি লাসি, মিষ্টি দইয়ের লাচ্ছি। তো আমার তিনটি লাসি রেসিপি রেডি হয়ে গেছে, আশা করি সবার ভালো লাগবে। আপনাদের সামান্য উপকারে আসলে আমার সার্থকতা। সহজ করে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করেছি, আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।